হ্যালো ফ্রেন্ডস, আরও একটি পুজো স্পেশাল রেসিপির সাথে পালি রান্নাঘরে আপাতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমার রেসিপি কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওটি খেতে কিন্তু খুব সুস্বাদু, এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। পুজো ছাড়াও কিন্তু যে কোনো স্পেশাল দিনে কিন্তু পোলাওটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটি পুরো দেখার পর কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে দেখি নি কীভাবে এই ঝরঝরে সুন্দর কাশ্মীরি পোলাওটা আমরা তৈরি করব। পোলাও বানানোর জন্য এখানে 2 কাপ বাসমতি রাইসকে ভালো করে ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে আছে 1টা গোটা তেজপাতা, দারচিনির টুকরো, 4টে এলাচ, গোলমরিচ 4-5টা, 3টে লবঙ্গ আর 1টি জৈত্রী, 1টু কাজু, 1টু কিশমিশ আর লাগছে এখানে 1টা আপেল, কিছু চেরি আর কিছু লাল আঙুর। আর লাগবে আমাদের ঘি, 7 মতন লবণ ও চিনি এবং 1টু আদার গুঁড়ো আর মৌরি। গ্যাস অন করে আমি 1টা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 বড় চামচ 1টু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে 1টু গরম হতে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এগুলোকে আমি 1টু ঘিতে ভেজে নেবো। খুব হালকা করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। আমি এবার এর মধ্যে আরেকটু ঘি অ্যাড করব, আরো 2 চামচ মতন আমি ঘি এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঘি এবং সাদাতে মিশিয়েও করতে পারেন, যেহেতু পোলাও ঘিটা দেওয়া কিন্তু মাস্ট, দিলে ভালো লাগে। এবার আমি এর মধ্যে 1 গোটা গরম মশলা আর 3 তেজপাতাটা ফোড়নে দিয়ে দেব। আমি এলাচগুলোকে 1টু ফাটিয়ে দিয়েছি, দিয়ে 1টু নেড়ে নেবো যতক্ষণ না গরম মশলাগুলো থেকে 1টু সুন্দর গন্ধ বেরোতে শুরু হচ্ছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি এখানে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা মৌরি, মৌরিটাকে 1টুখানি নেড়ে নেবো। কাশ্মীরি রান্নায় কিন্তু কয়েকটা জিনিস মেইন থাকে ইনগ্রেডিয়েন্ট, যেমন মৌরি, আদার গুঁড়ো। এখানে কিন্তু আদার বাটা বা আদার গ্রেট করে ইউজ হয় না, কাশ্মীরি রান্না কিন্তু আদার পাউডার ব্যবহার করা হয়। আর মৌরিটা থাকে, আপনারা এখানে গোটা মৌরির পরিবর্তে মৌরি গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দেবো। চালগুলোকে ভেজে নেবো। চালগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে একটু ভেজে নিতে হবে মিনিট খানেক পর্যন্ত। এবার আমি এর মধ্যে একটুখানি আদা গুঁড়ো ইউজ করছি। আপনার কাছে যদি আদার গুঁড়ো না থাকে তাহলে আপনার আদা পেস্ট বা আদা গ্রেট করে ইউজ করতে পারেন। আমি 1/2 চামচের কম কিন্তু এটা ইউজ করলাম। এটাকে মিশিয়ে দেবো চালের সাথে ভালোভাবে, দিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করছি 7 মতন লবণ আর মিষ্টি। এখানে আমি 1 বড় চামচ চিনি দিচ্ছি, যেহেতু পোলা এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো 7 মতন লবণ। লবণটা আমি হাত দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মিশিয়ে দেবো। এবার আমি জল অ্যাড করছি। আমার এখানে 2 কাপ চাল আছে, আমি এখানে 4 কাপের কম একটু জল অ্যাড করছি। যতটা চাল থাকে তার ডাবল কিন্তু জল অ্যাড করতে হবে। আমি মেপে নিয়েছি, আমি 4 কাপের একটু কম জল অ্যাড করে দিলাম। দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে জলটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই অবস্থায় আমি 1টা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার এটাকে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেবো, অথবা যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা 1টু ঢাকাটা খুলে চেক করে নেব। পোলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমরা একটুখানি ফর্ক দিয়ে আলতো করে চালগুলোকে ভাতগুলোকে 1টু উল্টে দেবো। নিচে কিন্তু এখন 1টু জল আছে, খুব আলগা হাতে চাল ভাতগুলোকে কিন্তু উল্টাতে হবে, নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে।
এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে 5 মিনিট এটাকে এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার আমি ফলগুলোকে কেটে নিয়েছি, সেগুলো আমি এর উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ ভেজে রাখা, দিয়ে এগুলোকে কিন্তু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি পোলাও কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা পোলাওটা কিন্তু এমনিও খেতে পারেন, অথবা চিকেন বা মাটনের রেসিপির সাথেও কিন্তু এটা খেতে পারেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বা রায়তাও কিন্তু এছাড়া সার্ভ করতে পারেন। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে আবার এরকম নতুন কোনো রেসিপির সাথে চলে আসবো অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।